আজকে কোনো দলীয় রং নয়, দলীয় কোনো পতাকা নয়, সবকিছু ছাড়াই আজকে তুমি পথে নেমেছো। কি বিষয়ে নেমেছো এবং কি দাবি আছে আজকে তোমার? যা দাবি সকলের, নির্যাতিতার বিচার চাই, দোষীদের শাস্তি চাই, একজন নয় একাধিক দোষী বোঝাই যাচ্ছে, সবার শাস্তি চাই, এবং আগামী দিনে কেউ যাতে এই ঘটনা রিপিট করার সাহস না পায় তেমন ব্যবস্থা চাই, আমাদের সিস্টেমের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা সংস্কার চাই। আজকে মহিলারা তাদের স্বাধীনতার প্রশ্নটাকে সামনে রেখে রাস্তায় নেমেছেন। আমি একজন সহনাগরিক হিসেবে, আমি একজন পুরুষ হিসেবে মাতব্বরী করতে আসিনি, পাশে দাঁড়াতে এসেছি, সংহতিতে সাথে থাকতে এসেছি। একদিন দিয়ে শুরু হোক, এত মানুষ এসেছেন, তুমি তোমার জীবনে এই জিনিস দেখোনি, আমিও দেখিনি। আজকে এক অভূতপূর্ব রাত, এত মানুষ পথে নামছেন, সমস্তটার তো একটা জোর আছে। আমি নিশ্চিত যদি সুবিচার না পাওয়া যায়, একদিন নয় প্রতিদিন মানুষ আসবে। জনগণ বারে বারে চেয়েছিল সিবিআই তদন্ত হোক, সেটা দেওয়া হয়েছে, সেই দায়ভার তোমার কি মনে? এবার বিচার হবে, বিচার বিভাগীয় তদন্ত হওয়াটা জরুরি। সিবিআই অনেক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে যার দায়িত্বভার সিবিআই নিয়েছে এবং ফেলে রেখেছে, বলতো কোর্ট মনিটর তদন্ত হওয়া জরুরি। একটা বলেছে কোর্ট মনিটর সিবিআই, আমরা উই অল আর লুকিং ফরওয়ার্ড টু ইট। কিছু যদি বেগড়বাড়ি হয়, একটা বোধহয় 21 দিনের আলটিমেটাম বা এরকম কিছু দিয়েছে, আমরা প্রত্যেকে তাকিয়ে থাকবো। আমরা দেখো সবাই চাই এখানে নির্বিশেষে, অভিমত নির্বিশেষে আমরা সবাই চাই এই নারকীয় ঘটনার বিচার হোক এবং শাস্তি পাক, এবং আগামী দিনে কেউ যাতে, যারা আজকের এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই এই সাহস পেয়েছিল যে আমি কাল সকালে হইচই হবে সে জানতো, তাও সে ভেবেছিল কেউ না কেউ আমাকে বাঁচিয়ে নেবে বা আমাদের বাঁচিয়ে দেবে। কারা বাঁচিয়ে দেওয়ার সাহস জুটিয়েছিল তাদেরও শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না পায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে আবারও জমায়েত করা হয়েছে, এবং তার সাথে উল্টো দিকে আমি চিত্রগ্রাহককে বলবো উল্টো দিকে সিনটা দেখাতে, এখানে চিত্রটা দেখাতে, এদিকে কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়েছে। আজকে রাতে অবশ্যই আমরা জানি যে এদিকে এত জমায়েতের কারণে গাড়ি আসা বন্ধ করে দেওয়া হয়েছিল, পথ অবরোধ করে আবারও এদিকে আমরা দেখতে পাচ্ছি জমায়েত করা হচ্ছে, আন্দোলন এভাবেও করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, পথ অবরোধ করা হয়েছে, এখানে পথ অবরোধ করে উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, গাড়িকে ইউটার্ন নিতে বাধ্য করা হচ্ছে, আজকে পথ অবরোধ করা হয়েছে একদম যাদবপুর ইউনিভার্সিটির সামনে। আমরা এই দৃশ্য আজকে দেখতে পাচ্ছি, সেই দৃশ্য আমরা আজকে দ্য হ্যাপি রেডিও চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিন্তু পুরো পথ অবরোধ করা হয়েছে, বারে বারে দেখুন সবাই একে অপরে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং তাদের বক্তব্য এখন এই পথটিতে তারা যেতে পারবে না, গাড়ি ঘোড়া এই পথ দিয়ে যেতে পারবে না। রাস্তায় শুধু যে আমজনতা নেমেছে তা নয়, নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমেছে। আজকে আমরা এখানে পেয়েছি ঋষভ দাকে, তুমি কি বলবে রাস্তায় আজকে তোমার নামার উদ্দেশ্যটা কি? আমার নামার উদ্দেশ্য শুধু সাপোর্ট দেওয়া, জল মাজা বিস্কুট হাতে নিয়ে ঘুরছি এবং যতটা পারছি হেল্প করছি। আজকে রাতটা আমার মনে হয় কলকাতা শহর এবং কলকাতা শহরের মহিলা মেয়েরা আজকে সারা পৃথিবীটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমার মনে হয় এরকম মুভমেন্ট সারা পৃথিবীতে কোথাও হয়নি, যেখানে মেয়েরা এরকম রাস্তায় নেমেছে, এবং আজকে এটা শুধু যাদবপুর একাডেমি বা কলেজ স্ট্রিট চত্বরে সীমিত নেই, সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি শুধু আজকে আমার যারা বন্ধু, আমার যারা, আমি যাদের সাথে কাজ করি বা আমার যারা সিনিয়ররা, দিদিরা, আমার মায়েরা, মাসিরা যারা আছেন, অনেকে এই মুভমেন্টে এসছেন, আমি শুধু তাদেরকে সাপোর্ট করার জন্য এসেছি। এবং সরকারের কাছে এটুকুই আর্জি যে এই ঘটনার দ্রুত বিচার হোক, ইনভেস্টিগেশন হোক, বিচার হোক, এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যাতে পরবর্তীকালে কোনো মেয়ের সাথে, কোনো মায়ের সাথে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা এখানে এইমাত্রই দেখলাম যে পথ অবরোধ করে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ি, সেটা কি কারণে করা হলো? সেটা এই কারণেই করা হয়েছে, দেখো আমরা এখানে কোনো রকম ভায়োলেন্স ক্রিয়েট করতে চাই না, কোনো রকম বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চাই না, খুবই শান্তিপূর্ণ মিছিল হয়েছে, মানুষের ঢল নেমেছে, এবং বিভিন্ন স্তরের মানুষ এসেছেন এখানে, কোনো 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 অ্যাক্টার, সিঙ্গার, ডিরেক্টর এরকম শুধু সীমিত নেই, অনেকেই এসেছেন, এবং সবাই আজকে একটা
শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ জমায়েত করছেন, তার জন্য রাস্তাটা কিছুক্ষণের জন্য আপাতত আমরা বন্ধ রাখছি। এই রাস্তাটা দখল করে আমরা সরকারকে এটাই দাবি জানাচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব এই 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 যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার দ্রুত সমাধান করুন এবং এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে আজকের পর এরকম কোন রকম ঘটনা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে কোথাও না হতে পারে। একদিনের আন্দোলনে তো কোনোদিনই পৃথিবীতে মানসিকতা বদলায় না, তবে কোথা থেকে শুরু হতে হয় আর কি, মানে একটা ড্রপ দিয়ে ওশানটা তৈরি হয়। আমার মনে হয় আজকে এটা শুরু হলো, কালকে আমাদের অলরেডি আমরা স্বাধীনতা দিবসে পড়ে গেছি, কিন্তু এরকম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চাই না যেখানে আমাদের মায়েরা বোনেরা মেয়েরা সেফ না। তো আমার মনে হয় যে আজকে এই আন্দোলনের শুরু সূত্রপাত, এই আন্দোলন চলবে যতদিন না এই এই সরকার কঠোরভাবে এই 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 ব্যবস্থা নেবে এবং মেয়েদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেবে আমাদের সরকার।